শিক্ষার্থী, শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের জীববিজ্ঞান লাইভ ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জে বানুর, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। দেখো, আমরা প্রথম অধ্যায় শেষ করেছি এবং সেখান থেকে একটা সৃজনশীলও আমরা শিখেছি, তাই না? এখন এই যে আমাদের আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব, কোন অধ্যায় বললাম? দ্বিতীয় অধ্যায়। তোমরা দ্বিতীয় অধ্যায়টা খুলবে এবং এখানে দেখো, আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে মধ্যে থেকে যে জিনিসগুলো শিখব আজকে সেগুলো আমি লিখেছি। প্রথমত আমরা জীবকোষ শিখব। তবে আজকের পড়া শুরু করার আগে আমি গতদিন যে পড়িয়েছিলাম সৃজনশীল, সেখান থেকে একটু আমি পড়া ধরি। ঘ নাম্বার প্রশ্নের উত্তর, ঘ নাম্বার প্রশ্নের উত্তর বলো। ঘ নাম্বার প্রশ্নের উত্তর বলবে আশফাকুল। আশফাকুল বলো। ইয়েস মিস, মিস আমি গতদিনে ক্লাসটা করতে পারিনি। এ সময় তোমরা একটু ভিডিওটা অন করলে আমি আসলে বুঝতে পারি যে আসলে তোমরা ক্লাসের প্রিপারেশন নিয়ে বসেছো কিনা। ক্লাস আমাদের এইরকম, আমাদের বই খাতা সবকিছু নিয়েই কিন্তু আমাদের ক্লাসে প্রিপারেশন নিয়ে আমরা বসবো। আর যখন আমি অ্যান্সার, যাদেরকে প্রশ্নের উত্তর ধরি তাদেরকে জানো তো স্ক্রিনে দিয়ে দিই, তো সে সময় আসলে তোমার সাথে আমার কথা হচ্ছে, একটু ভিডিও অন করলে আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না। আমি তোমার উত্তরটা তুমি কিভাবে বলছো আমি একটু দেখতে চাচ্ছিলাম। ফাহিম, তোমার ভিডিও অন করো দেখি। হ্যাঁ ফাহিম বলো। সবাই করবে না, আমি এখন ফাইনকে ধরেছি, শুধু ফাইন ভিডিও অন করবে। ফাইন পড়া পারবে না? আচ্ছা, তুমি পড়া না পারলে কে পারবে বলো? ম্যাম আমি পারবো। রায়াত আছে, তানজিম, ম্যাম প্রশ্নটা আরেকবার বলবেন। ঘ, আমি যে সৃজনশীল পড়িয়েছিলাম, রাত বলো। ম্যাম আমি বলি। রাতকে পড়া ধরেছি, রাত বলবে ঘ নাম্বার প্রশ্নের উত্তর। পারবো না। পারবে না? পারবে না? আচ্ছা, মেয়েদের মধ্যে কে বলবে? হাত তুলো আগে, তাকে আমি ধরবো। হাত তুলো। না মীরা, কি হয়েছে শুনতে পাচ্ছি না। রায়াত, রায়াত কিছু বলছো? না মিস, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো তাই। ও আচ্ছা, ঠিক আছে বলো। না মীরা বলো। ম্যাম উদ্দীপকের, উদ্দীপকের চিত্র এক এবং চিত্র দুই এর মধ্যে যেটি বেশি উন্নত তা নিচে ব্যাখ্যা করা হলো। উদ্দীপকের চিত্র একে ফানজাই রাজ্যের কথা বলা হয়েছে। ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য হলো অধিকাংশ এরা স্থলজ মৃতজীবী এবং পরজীবী। এরা এদের দেহকোষ এককোষী এবং মাইসেলিয়াম অংশ দ্বারা এদের দেহকোষ গঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এরা সুকেন্দ্রিক, কোষপ্রাচীর কাইটিন বস্তু দ্বারা গঠিত। খাদ্য গ্রহণ শ্বসন পদ্ধতিতে ঘটে, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, যেমন ইস্ট, পেনিসিলাম, মাশরুম ইত্যাদি। আর চিত্র দুই হলো প্লান্টি রাজ্যের কথা বলা হয়েছে। প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য হলো এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ, এদের দেহে উন্নত টিস্যু তত্ত্ব বিদ্যমান। এদের করেছে, থ্যাংক ইউ। দেখো, আজকে আমরা যে চ্যাপ্টার শুরু করছি, প্রথমত আমি বলছি যে জীব কোষের সংজ্ঞা। এই যে জীব কোষের সংজ্ঞার ভেতরে দেখো,
প্রথমত আমি বলবো যে জীব কোষটা কাকে বলে। কোষ আমরা খুব ছোট্ট থেকে আমরা ক্লাস সিক্সেও কি করেছি, মাইক্রোস্কোপের মধ্যে মাইক্রোস্কোপে আমরা কি দেখেছি, পেঁয়াজের কোষ দেখেছি, এবং সেইখান থেকে আমরা শিখি বা শিখেছি যে জীব দেহ কি দিয়ে গঠিত, কোষ দিয়ে গঠিত। অর্থাৎ জীবদেহের গঠন ও কাজের এককে আমরা কি বলে থাকি, কোষ বলে থাকি। কি বলা হচ্ছে, আমরা কোষটা কাকে বলছি বলো, জীব কোষ। দেহের গঠন ও কাজের এককে কোষ বলে। দেহের গঠন গঠন ও কাজের এককে কাজের একক। এই সংজ্ঞাটা কিন্তু আমরা ক্লাস সিক্স এ শিখেছি, এই সংজ্ঞাটা তোমার তোমার সেই লেভেলের জন্য সঠিক ছিল। এবং আমরা এক কথায় বলতে পারি যে এই যে জীবদেহের গঠন ও কাজের একক, কার একক, জীবদেহের গঠন ও কাজের একক, এটাই কিন্তু কোষ। এটা আমরা সাধারণভাবে এই সংজ্ঞাটুকু জানবো, তবে আমরা এখন বড় হয়েছি তাই না, সংজ্ঞাটাও কিন্তু একটু বড় হতে হবে। তোমাদের সবার সামনে বই আছে নিশ্চয়ই, দেখো আমাদের ১৯ পৃষ্ঠায়, কোন পৃষ্ঠায়, পাঠ্য বইয়ের ১৯ পৃষ্ঠা। এই ১৯ পৃষ্ঠাতে আমরা কি বলা হচ্ছে, ১৯ পৃষ্ঠায় বলা হচ্ছে যে লোই ও পেয়েছো লাইনটা তোমরা, বিজ্ঞানীর নাম কি, লোই এবং সিকেভিজ, এবং কোন বিজ্ঞানী, সিকেভিজ, সিকেভিজ। সালটা কত ছিল, সালটা হচ্ছে ১৯৬৯ সালে একটা সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটা কিন্তু আমরা সবাই এখন শিখব। এখানে উনি বলছে, দেখো বলছে যে বৈষম্য ভেদ পর্দা দিয়ে আবৃত জীব ক্রিয়াকলাপের একক, কার একক, জীব ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তাকে আমরা কোষ বলে থাকি। তাহলে আমাদেরকে লোই এবং সিকেভিজের সংজ্ঞাটা জানতে হবে, কার সংজ্ঞা জানতে হবে আমাদের বলো, লোই এবং লোই এবং সিকেভিজ। কত সালে বলো, কত সালে, ১৯৬৯ সালে। হ্যাঁ, তিনি যে সংজ্ঞাটা দিয়েছে আমি আবার বলছি, বৈষম্য ভেদ পর্দা দিয়ে আবৃত, বৈষম্য ভেদ পর্দা দিয়ে আবৃত জীব ক্রিয়াকলাপের একক, কার একক, জীব ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া কি করতে পারে, তার প্রতিরূপ তৈরি করতে পারে, অর্থাৎ তারই মতো আবার আর একটা রূপ সে তৈরি করতে পারে, তাকে আমরা কি বলে থাকি, কোষ বলে থাকি। আমি সংজ্ঞাটা সবার কাছ থেকে শুনব। তাহলে এর সাথে সাথে আমরা একটা কোষের ছবি দেখে নিই। দেখো আমরা আমাদের বইয়ের মধ্যে তো কোষের কি আছে, ছবি আছে না, এই যে একটা প্ল্যান্ট সেল, ঠিক আছে, এটা আমাদের কোন সেল, প্ল্যান্ট সেল। এরপরে আমাদের আমাদের আরো একটা সেল আছে, একটা প্ল্যান্ট সেল, আর একটা এনিম্যাল সেল, এই যে আরেকটা আমাদের এনিম্যাল সেল। এই যে দুইটা আমরা দেখতে পাচ্ছি, দুই ধরনের আমরা কি দেখতে পাচ্ছি, কোষ দেখতে পাচ্ছি, এটা অ্যানিমাল সেল। কিছুক্ষণ পর আমরা এই দুইটা সেলের কি করব, পার্থক্য করব। তাহলে আমরা প্রথমত বললাম, শিখলাম কি, কোষের সংজ্ঞা, কোষের সংজ্ঞা। এখন বলবে রায়া, বলো রায়া, বলো কোষ কাকে বলে, বলো। বলো বলো কোষ কাকে বলে, যে পারবে বলে ফেলো।
নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলে। খুবই খারাপ কোষ বলা। একজন তো বলছে, তুমি তো বুঝতেই পারছো যে একজন শুরু করেছে, তাহলে সেই ক্ষেত্রে আর শুরু করবে না। তাও এ দেখো, এখন আমরা কি জীবকোষের প্রকারভেদ করব। জীবকোষের প্রকারভেদ প্রথমত নিউক্লিয়াসের গঠন অনুসারে। কি অনুসারে? নিউক্লিয়াসের গঠন অনুসারে। আমরা কিন্তু এর কিছুটা কিছুটা জিনিস আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসি। নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ কয় ধরনের? দুই ধরনের। কোষ দুই ধরনের বলো। একটা হচ্ছে আচ্ছা কেউ বলবে না, তোমাদের বলা বন্ধ এখন। প্রাকেন্দ্রিক কোষ, আর একটা কি আছে বলো? সুকেন্দ্রিক কোষ, প্রকৃত কোষ। সুকেন্দ্রিক কোষ কে যেন বললো? প্রকৃত কোষ। ইয়েস ম্যাম, আমি কোষ বলো। আবার আর একটা তাহলে কি, যদি প্রকৃত হয় আর একটা হবে আদি কোষ। এই জিনিসগুলো আমরা গত দিনই শিখেছি, তাই না? বা প্রথম চ্যাপ্টারে আমরা ভালোভাবে বেশ কয়েকবার আমরা প্রাকৃতিক প্রাকেন্দ্রিক কোষ আর হচ্ছে আমরা সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ সম্পর্কে আমরা কিন্তু জেনেছি। তাহলে নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? কোষকে আমরা দুই ভাগে, দুইটা ভাগে ভাগ করেছি। একটা সুকেন্দ্রিক আর একটা হচ্ছে প্রাকেন্দ্রিক, বা একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। প্রাকেন্দ্রিক মানে প্রথমের দিকের কোষ, আর এটা আমাদের সুকেন্দ্রিক। এখানে নিউক্লিয়াসের গঠন সুগঠিত। তাহলে প্রাকেন্দ্রিক কোষের নিউক্লিয়াসটা তো আমি বারবার দেখাচ্ছি যে এটা দেখতে জাস্ট এরকম, যে তোমরা যে ব্যাকটেরিয়া দেখেছো এইখানে, এটা আমাদের কেমন কোষ, কেমন নিউক্লিয়াস? এটা আদি নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস। তাহলে এই যে এটা একটা প্রকৃত নিউক্লিয়াস। ঠিক আছে, আমি কি নিউক্লিয়াস আঁকাচ্ছি বলো? এখন এটা আমরা একটা প্রকৃত সুকেন্দ্রিক বা প্রকৃত নিউক্লিয়াস আঁকাচ্ছি। এখন প্রকৃত নিউক্লিয়াসের ভেতরে আমার কি কি থাকবে? নিউক্লিয়ার মেমব্রেন বলো, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস। তারপরে এই যে ঘন উজ্জ্বল যে বস্তুটা, এর নাম হচ্ছে নিউক্লিওলাস। তোমাদের প্রত্যেককে কিন্তু নিউক্লিয়াসের চিত্র আঁকাতে হবে। এটা আমাদের নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা, আর এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। তাহলে এটা কি, কেমন কোষ বলো? এটা কার, এর দেহের মধ্যে? কেন্দ্রিক কোষ। তাহলে
প্রাকেন্দ্রিক কোষের এখন আমি সংজ্ঞা বলছি। প্রাকেন্দ্রিক কোষে যে কোষে নিউক্লিয়াসের গঠন সুগঠিত না তাদেরকে আমরা কোন কোষ বলে থাকি? প্রাকেন্দ্রিক কোষ, বা তারা হচ্ছে আদি কোষ। এরপরে দেখো, যে কোষে নিউক্লিয়াসের গঠন সুগঠিত সুগঠিত তাদেরকে আমরা কি বলছি বলো? প্রকৃত কোষ, বা তাকে আমরা সুকেন্দ্রিক কোষ বলছি। এখানে তোমরা একটা প্রশ্ন লিখে নাও, এদের মধ্যে পার্থক্য আসে 2 মার্কের। হ্যাঁ, বলে কি আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখো। আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে কি দেয়? এ দুজনের মধ্যে পার্থক্য দেয়। তো আমরা এই পার্থক্যটা সহজেই করতে পারি, এদের ভেতরে পার্থক্য, এদের এদের দুজনের মধ্যে পার্থক্য আসে। এখন তোমরা, তোমাদের সামনে নিশ্চয়ই বই আছে, তোমাদের পাঠ্য বইটা হাতে নাও। দেখো পাঠ্য বইয়ের মধ্যে যে কথাগুলো আছে আমরা কিন্তু অলরেডি এগুলো বলে ফেলেছি। এ ধরনের কোষে কোনো সুগঠিত কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। তারপরেও আমি তোমাদেরকে বলছি, বলছে এজন্য এদেরকে আমরা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বলে থাকি। ঠিক আছে, আমাদের কথার সাথে মিল আছে? এটা আদি নিউক্লিয়াস, এদের প্রাকেন্দ্রিক কোষের মধ্যে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। পেয়েছো 19-20টা? এই যে এই জায়গাটা তোমরা সবাই খেয়াল করো, এখান থেকে এমসিকিউ দেয়। এবং তোমরা তো দেখো যে এখানে অনুধাবনমূলক প্রশ্নের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটু দাগিয়ে রাখো, ভালো করে স্টার দিয়ে রাখো। বলছে এইসব কোষের নিউক্লিয়াসে নিউক্লিয়াসে কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না। আমি কি এই নিউক্লিয়াস পর্দা দিয়ে আবৃত আছে বলো? কোন পর্দা আছে এই নিউক্লিয়াসের? এটাও কিন্তু একটা নিউক্লিয়াস, কিন্তু এখানে কি নেই? এটা যেমন পর্দা ঘেরা আছে, পর্দা দেওয়া আছে প্রকৃত নিউক্লিয়াসটার, প্রকৃত কোষের ভেতরে, এর কিন্তু কোনো পর্দা নেই। এখানে আমরা কি পেলাম না তাহলে? আদি আদি কোষে কোনো নিউক্লিয়াসের কি থাকবে না? নিউক্লিয়ার পর্দা থাকবে না, নিউক্লিয়াসের কোনো নিউক্লিয়ার পর্দা থাকবে না। তাই নিউক্লিয় বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকবে। এখানে তোমার সাইটোপ্লাজমের ভেতরে এগুলো কেমন ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে? ওর তো বাউন্ডারি নাই, তাই না? যদি ওকে ঘিরে না দেওয়া হয়, ওকে বাউন্ডারি না দিয়ে দেওয়া হয়, তাহলে তো ও কোষের মধ্যে চারিদিকে কি করবে? ও ঘুরে ফিরে বেড়ানোর সুযোগ পাবে। কিন্তু ওকে তুমি একটু কি করে দিলে? ওকে তুমি একটা বাউন্ডারি দিয়ে ঘিরে দিলে, তাহলে ও কি করলো? সাইটোপ্লাজমের একটা জায়গাতেই থাকলো। আর যেহেতু এর কোনো বাউন্ডারি নাই, এর কোনো পর্দা নাই, এ কি করছে? চারিদিকে কি ছড়িয়ে ছিটিয়ে সাইটোপ্লাজমের চারিদিকে আমরা এদেরকে দেখতে পাচ্ছি। তাহলে বললাম যে এদের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার পর্দা থাকবে না, এবং এগুলো সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে। এরপরে বলছে এসব কোষে মাইটোকন্ডিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে। এরপরে তো আমরা কোষের অঙ্গাণুগুলো দেখব, একটু তোমাদেরকে রাইবোজোমটা আমি দেখাই। যে রাইবোজোম হচ্ছে আসলে উদ্ভিদ কোষ বলো, প্রাণী কোষ বলো, দুইটা কোষের মধ্যেই আমরা পাই। এই যে দেখো দানাদার বস্তুগুলো এখানে, এই যে রাইবোজোমটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো সবাই দেখতে পাচ্ছ ছবিটা? আচ্ছা, তোমরা যদি দেখতে ক্লিয়ার দেখতে পাও তাহলে দেখো এই যে এইখানে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট অনেক রাইবোজোম পাবো। আর এই যে সবুজ যে অংশটা দেখছি, এটা পুরাটাই কিন্তু আমাদের সাইটোপ্লাজম। এটা আমাদের কি? এটা আমাদের সাইটোপ্লাজম। এখন তোমরা বলো এ কোষটা প্রকৃত কোষ না আদি কোষ? এটা প্রকৃত কোষ, প্রকৃত কোষ, এত সুগঠিত একটা কোষ, একে না প্রকৃত বলে কি করব বলো? তাহলে আমরা কি দেখলাম? এর ভেতরে শুধু রাইবোজোম থাকবে। কার ভেতরে? প্রকৃত কোষের ভেতরে, আদি কোষের মধ্যে, আদি কোষের মধ্যে, আদি কোষের মধ্যে রাইবোজোম থাকবে। আর থাকবে না মাইটোকন্ডিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, এগুলো থাকবে না, নিউক্লিয়ার পর্দা থাকবে না, নিউক্লিওলাস থাকবে না। আমি একটু লিখে দিই, থাকবে না কি কি? ঠিক আছে, ও সব চিত্রটাই আসল, আসলে চিত্রটা কি কি থাকবে না? থাকবে না হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস,
নিউক্লিওপ্লাস, ঠিক আছে? নিউক্লিয়াসের এই দুইটা জিনিস থাকবে না, প্লাস্টিড নেই, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, এগুলো কিন্তু নেই, এগুলো নেই। তাহলে আছে কি? আদি, অনেক পুরাতন, তাই এর কাছে বেশি কিছু থাকে না, ঠিক আছে? এদের বেশি কিছু থাকে না, এগুলো এদের নেই। কি কি আছে? আমরা বললাম রাইবোজোম আছে, কি আছে বলো? রাইবোজোম, রাইবোজোম, রাইবোজোম আছে। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আছে তাদের না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন, এটার নাম বলো? ক্রোমাটিন জালিকা, আরো আছে, আরো আছে এদের নিউক্লিওপ্লাজম, রাইবোসোম, নিউক্লিওপ্লাজম, এগুলো এদের আছে। আছে কয়টা জিনিস? আছে তিনটা জিনিস। আছেটা ভালোভাবে মনে রাখবে, আছে আমাদের রাইবোজোম, ক্রোমাটিন জালিকা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? দেখা যাচ্ছে, লাইক করছে মনে হয়, নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? এগুলো আছে, নাই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া। তাহলে আমি এখন মিশিয়ে দিই একটু, তোমরা বলো শুনি। রায়হান তো ভালো বলতে পারে, আহসান বলো, আহসান বলো, আমরা আদি কোষের মধ্যে কি কি দেখব আর কি কি দেখব না? ইত্যাদি নেই, আর আছে হলো রাইবোজোম, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওগুলো আমাদের নেই। এবং আমরা বললাম যে এখন এদের আমাদের উদাহরণ শিখা লাগবে, হ্যাঁ, কোথায় থাকে এরা, এদের ক্রোমোজোমের মধ্যে শুধু ডিএনএ থাকবে, তারপরে নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়ায় এ ধরনের কোষ পাওয়া যায়। কোথায় পাওয়া যায় বলো? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াতে। এটা কেমন? এটা হচ্ছে আদি কোষ। আদি কোষের কারণে আমরা কি এখানে অনেক কিছুই আমাদের এই জায়গাতে নেই। আচ্ছা, এখানে আমি একটু বলি, যারা আনমিউট করে রেখেছো তারা একটু মিউট করে দাও, আমি সাউন্ড পাচ্ছি তোমাদের। রায়া সারার আনমিউট করো, আর আতাউর রহমান আতিক মিউট করো, আনমিউট বলছি, মিউট করো, আনমিউট করে রেখেছো তোমরা। এখন দেখো, এরপরে আমরা চলে আসি প্রকৃত কোষ। উদাহরণ তাহলে আমরা বললাম কোথায়, উদাহরণ বলছি নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়ায় আমরা কি কোন ধরনের কোষ থাকে? আদি কোষ। এরপরে আমরা চলে আসি প্রকৃত কোষ, প্রকৃত কোষ। এখন এই যে প্রকৃত কোষ, এই প্রকৃত কোষের মধ্যে আমরা দেখো কি করেছি, কি কি পেয়েছি, সব থাকবে। একটা কোষের মধ্যে যা আছে, আমি তো তোমাদেরকে দেখালাম, এখনই একটা দেখালাম, কি দেখালাম বলো? এটা আমাদের কি কোষ? এটা আমাদের কিন্তু প্রকৃত কোষ। কেমন কোষ এটা? আমাদের প্রকৃত কোষ। এটা উদ্ভিদ কোষ। এই কোষের মধ্যে, একটা কোষের মধ্যে যে সকল অঙ্গাণু থাকা উচিত সবগুলোই কিন্তু আমার এই প্ল্যান্ট সেলের মধ্যে আছে। এটা আমাদের কোষ গহ্বর, এটা নিউক্লিয়াস, একটু খেয়াল করবে, এটা মাইটোকন্ড্রিয়া,
এটা ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? এখানে প্লাজমা ডেজমাটা, এগুলো পরে তোমরা যখন আমি আলাদা আলাদা ভাবে সব পড়াবো তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা গলজি বডি। তাহলে একটা কোষের মধ্যে কি যে সকল অঙ্গাণু থাকা দরকার আমরা সুকেন্দ্রিক কোষের মধ্যে সবগুলোই পাবো। তাহলে তোমরা তোমাদের বইয়ের এটা চলে আসো, দুই নাম্বার, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল কাকে বলে। এসব যে সকল কোষের নিউক্লিয়াসের গঠন সুগঠিত তাদেরকে আমরা কি বলে থাকি বলো? সুকেন্দ্রিক কোষ বলে থাকি। তারপরে এসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু কি থাকে? উপস্থিত থাকে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, রাইবোজোম সহ সকল অঙ্গাণু এখানে কি থাকবে? উপস্থিত থাকবে। রাইবোজোম সহ সকল অঙ্গাণুই উপস্থিত থাকবে। এরপরে দেখো আমাদের আরো জিনিস আছে, সকল অঙ্গাণু ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকবে, প্রোটিন থাকবে, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকবে, অধিকাংশ জীব কোষ এই ধরনের। আমরা তো দেখলাম যে আদি কোষ, এখানে আমরা নিম্ন শ্রেণীর জীবের মধ্যে আদি কোষ দেখছি, আর প্রাণী কোষ সরি প্রকৃত কোষ আমরা দেখছি যে একটু উচ্চ শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে আমরা প্রকৃত কোষ দেখছি। তাহলে আদি কোষ থাকবে নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে, আর তারপরে ব্যাকটেরিয়া তোমার নীলাবর সবুজ শৈবাল ব্যতীত বাকি যে আমাদের প্রোটিস্টা থেকেই আমরা প্রকৃত কোষ পেয়েছি। কোথা থেকে? শুধুমাত্র মনেরা রাজ্য আদি কোষ। কোন রাজ্য? মনেরা। মনে আছে মনেরা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক। বাকি যে আর চারটা রাজ্য ছিল প্রোটিস্টা থেকে অ্যানিমেলিয়া রাজ্য পর্যন্ত ওরা কিন্তু কেমন ধরনের? সবাই ইউক্যারিওট। ম্যাডাম ইউ করে ইউক্যারিওট, হ্যাঁ, সুকেন্দ্রিক হয়ে থাকে, ঠিক আছে? এরপরে দেখো তাহলে তোমাদের কাজ হচ্ছে তোমরা আদি কোষ আর প্রকৃত কোষের বর্ণনা আর তার সাথে এদেরকে পার্থক্য আকারে লিখবে। এরপরে আমরা চলে আসি কাজের ভিত্তিতে। কোষকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত আমরা কার ভিত্তিতে করলাম বলো? নিউক্লিয়াসের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠন অনুসারে। এরপরে আমরা চলে আসছি বলো কাজের ভিত্তিতে। হ্যাঁ ম্যাম বলো, কাজের ভিত্তিতে বলো, কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার বলো কি কি? একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে কোষ ও জনন কোষ। দেহ কোষ আর জনন কোষ, এটা তোমরা ক্লাস 8 এ পড়েছো, দেহ কোষ। দুই নাম্বার হচ্ছে জনন কোষ। এখন দেখো দেহ কোষ আমরা কাকে বলছি? দেহ কোষ, যে কোষগুলো দিয়ে দেহ গঠিত তাকে আমরা বলি দেহ কোষ। এই যে আমাদের হাত পা চোখ কান নাক দেহের অঙ্গাণুগুলো, অর্থাৎ দেহ কোষ কি কাজে সাহায্য করে থাকে? দেহ গঠনে সাহায্য করে থাকে। তাহলে দেহ কোষ কি কাজ করবে? দেহ গঠনে সাহায্য করবে। এবং জনন কোষ কি কাজে অংশগ্রহণ করবে? জনন কোষ উৎপাদনে সাহায্য করবে। তাহলে দেখো দেহ কোষ আমরা বলছি যে বহুকোষী জীবের দেহ কি দিয়ে গঠিত? এই দেহ কোষগুলো দিয়ে গঠিত। এবং জনন কোষের কাজই হবে গ্যামেট ফর্মেশন করা বলো? জনন কোষের কাজ গ্যামেট ফর্মেশন করা। গ্যামেট দুই ধরনের, একটা পুং গ্যামেট এবং একটা স্ত্রী গ্যামেট। আর দেহ কোষের কাজই হবে আমাদের দেহ গঠনে অংশগ্রহণ করা। তাহলে আজকে কিন্তু আমার যেটুকু পড়ানোর বিষয় ছিল সবই শেষ। শুধু আমরা বলছি কি যে এই চিত্রটা, দুইটা চিত্র তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা এ দুইটা চিত্র আঁকাবা, ঠিক আছে? চিত্র আচ্ছা আজকে না, চিত্র আজকে আঁকাবে না, আগামী দিন আমি একটু তোমাদেরকে আঁকানোটা শিখিয়ে দিব, তারপরে তোমরা আঁকাবে। আজকে আমি জাস্ট দুইটা কোষ দেখালাম, আর একবার তোমরা একটু দেখতে পারো। এটা আমাদের আমাদের এটা আমাদের প্ল্যান্ট সেল, ঠিক আছে? প্ল্যান্ট সেলের আমাদের কি হবে? প্ল্যান্ট সেলের মধ্যে দেখো যে এখানে কোষের প্রাচীর থাকবে, তোমরা তো দেখতে পাচ্ছ কোষের প্রাচীর থাকবে, কোষের গহ্বর থাকবে, নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, এটা আমাদের ক্লোরোপ্লাস্ট, এটা মাইটোকন্ড্রিয়া। আর এই যে সবুজ অংশগুলো দেখছো এগুলো পুরাটাই হচ্ছে সাইটোপ্লাজম। এটা আমাদের প্ল্যান্ট সেল গেল। আমি এখন তোমাদেরকে আর একটা এনিম্যাল সেল দেখাই।
এই যে এনিম্যাল সেলে কিন্তু ওরকম কোনো কোষের প্রাচীর নেই। আতিকুর রহমান দেখতে পাচ্ছ? আচ্ছা তুমি তো ভিডিও অন করেছো, এই যে দেখো, এই যে এটা আমাদের কি বলো, তোমরা একটু সুন্দর ইউনিফর্ম, স্কুলের ইউনিফর্ম পরলে আমাদের আরো ভালো লাগবে। এখানে দেখো যে আমরা কি দেখতে পাচ্ছি, কোষের কোষের এগুলো কোষ প্রাচীর না, কিন্তু এগুলো কিন্তু প্লাজমা মেমব্রেন দেখতে পাচ্ছি। আর এই যে এটা বড় দেখো নিউক্লিয়াস, এখানে আমাদের মাইটোকন্ড্রিয়া, এখানে আমাদের হচ্ছে যে আরো গলজি বডি বিভিন্ন কি আছে অঙ্গাণুগুলো আছে। আগামী দিন আমি দুইটা কোষের চিত্র আঁকানো শিখাবো, আর জাস্ট তোমরা আমাদের পড়া থাকবে কিন্তু কোষ কাকে বলে আর আদি কোষ আর প্রকৃত কোষের কি পুরা পড়বে, এখানে পার্থক্যটা লিখবে। হোমওয়ার্ক করার মানে লিখে গ্রুপে পোস্ট দেওয়ার দরকার নাই, যেহেতু অন্য হোমওয়ার্ক তোমাদের আছেই। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।